हाय गाइस, वेलकम टू बैक टू माय चैनल। सो रेडी हो गए देखे बुझते ही पड़े और मास्कटा पड़े निची। सो मास्कटा पड़े सब पाखा टाखा सब लाइट टाइट बंद हो कोथाय जाच्छि एकटू बेरोच्छि। तो पुजो शपिंग जेहेतु स्टार्ट कर ही फेले। सो आज के हठात कर आमार शवशुरमशाई और शाशुड़ी मा माने आमार मामुनी बापू दुजने मिले बोलें जो चलो छेलेटाके निये एकटू बेरानो जाक। सो दाड़ाओ आगे एखाने ताला चाबिटा भालो करे दिए नि, कारण कि एक हाते फोन धरे एक हाते ताला चाबि देबो बुझते ही पाच्छो। सो एखाने आमि ताला चाबिटा भालो करे दिए निलाम, देखते ही तुम्हारा। सो एबार नीचे नेमे जाबो, क्यों ना कि सबाई नीचे आमार जोन्नो वेट करछे। आमार एकटू लेट हो गेलो, शूटटा स्टार्ट करछिलाम ताई जोन्नो भाबलाम जखन तुम्हारे संगे डेली लाइफर जिनिस नहीं आसछि आमार ब्लग शेयर ही करछि। सो केन नय जे शपिंगगुलो तुम्हारे संगे शेयर करब, जतटा पारबो ततटा शेयर करब। क्यों ना कि आगेर दिन तो देखलेई छेले केमन दुष्टुमी करलो बोले आर इये करते पारिनि। सो एई जे मेनारा दाड़िये आछे बाइरे आर आमि एखाने ताड़ाताड़ि करे लक करे दिलाम दरजाटा। सो चलो जावा जाक, टोटोते उठे पड़ब। टोटोते उठे आमरा चले जाब शपिंग करार जोन्नो। हाँ, शपिंग करार जोन्नो, पुजोर शपिंग। तोमादेर कत दूर हलो, की की किनले अवश्यई नीचे कमेंट बक्से आमाके जानिओ। आर आमार ई छोटो छोटो मिनि ब्लगगुलो बा एरकम टाइपेर ब्लगगुलो तोमादेर भालो लागछे किना सेटाओ अवश्यई जानिओ। तो छेले तो खूब एक्साइटेड, सबार संगे बेराच्छे, टोटो करे जाबे। तो देखतेई पाच्छो भालोभाबे दादुर पाशे बसे पड़ेछे आर आमि आर मामुनी एक पाशे बसे। सो चलो जावा जाक। সো এখানে আমরা নেমে পড়লাম, এখানে আমরা জ্যোতির মোড়ে নেমেছি। জ্যোতির এখানেই একটা ভালো শাড়ির দোকান আছে, নামটা আমি মেনশন করছি না কারণ কি এখানে আমি নামটা খুঁজে পাইনি দোকানের কোনো জায়গায়, তার জন্য নামটা ইয়ে করিনি। এখানে এখানে স্পেশাল মানুষের জন্য শাড়ি দেখা হচ্ছে, সেটা কি নিলাম কার জন্য নিলাম সেটা পরের একটা ব্লগে বা একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাট এখানকার যে কালেকশনটা সেখানে কালেকশনের কোনো মানে অভাব নেই। তোমরা চাইলে জ্যোতির এখানে সামনেই জ্যোতির মোড় ক্রস করে সামনেই একটা দোকান, মানে আমি পরে তোমায় নামটা বলে দেবো ভালো করে। সো যাই হোক, এখানে অসাধারণ হ্যান্ডলুম কালেকশন, তাঁতের কালেকশন, এছাড়াও আরও আরও নানান রকম কালেকশন দেখলাম, খুব ভালোই লাগলো। সো চুজ করে নিলাম একটা, সেটা কী নিলাম না নিলাম সেটা পরের ভিডিও বা পরের ব্লগে যখন আমি শেয়ার করব শপিং হল বা কিছু। যাই হোক, বেশি কিছু তো এবার নিইনি, সো যেটুকুনিই নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। বাপি যেহেতু বাপির একটা বাজেট নিয়ে গেছিলো, সো সেই হিসাবে ভালোভাবে দেখে শুনে নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এখানে আমরা ওই জ্যোতির মোড়ের ওখানেই তনুশ্রী বলে একটা ব্লাউজের দোকান আছে। সো সেখানে সেখানে মামুনির এই ব্লাউজটা নিল, খুবই ভালো লেগেছে। এই ব্লাউজ সবার সঙ্গে পরা যাবে। এরপর ছেলের জন্য আমরা একটুখানি দুটো মৌসুম্বি লেবু নিয়ে নিয়েছি, কারণ ছেলে লেবু খেতে খুব পছন্দ করে। ছেলে আপেল দেখে খুব জেদ করলো, আপেল খাবে আপেল খাবে। সো এখানে আমরা চলে এসেছি বিশালে, হ্যাঁ মানকুণ্ডুর বিশালে। বিশালে এসে আমরা তো মানে কালেকশন দেখে, মানে কালেকশন বলতে এটা রেগুলার ওয়াইজ পড়ার বা শীতের পড়ার সেই হিসাবেই নিয়েছিলাম। সো সেখানে পছন্দ হলো না, কালেকশন দেখে তো আমরা অবাক, পছন্দ হলো না। সো বাপির মন মতন না হওয়াতে বাপি চলে এলো অনুরাধাতে। অনুরাধাতে এসে নামটা যদি আমি খুব ভুল না করে থাকি, সো যাই হোক সেখানে এসে বাপি ছেলের জন্য একটা সুন্দর জামা চুজ করে নিয়েছিল। এখানে তার আগে বাপি অনেকগুলো কালেকশন দেখছিল, দেখে তারপর চুজ করছিল। সো কী নিল না নিল আমি আগেও বলেছি এখনও বলছি, তোমরা শুধু দেখতে থাকো, পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ব্লগে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কী নেওয়া হলো সবার জন্য, কী কী নেওয়ার হলো না। সো যাই হোক, এখানে ভালোভাবে দেখে শুনে চুজ করে তারপরেই নেওয়া হচ্ছে। আর আমার ছেলের দুষ্টুমি তো চলেই আসছে, এখানে দাদু চেষ্টা করে যাচ্ছে যে ওর মাপ নেওয়ার কিন্তু হচ্ছে না। সো যাই হোক, খুব ভালো কালেকশনগুলো ছিল। তোমরা চাইলে জ্যোতির যে আরাধনার যে ইয়েটা সে শাখাটা, ওদের দুটো শাখা আছে, একটা বাগবাজারে একটা মনে হয় জ্যোতিতে। তো এই শাখাটায় অবশ্যই তোমরা ভিজিট করতে পারো, তোমাদের বাচ্চার জন্য বড়দের জন্য সবার জন্য নানান রকম কোয়ালিটির নানান রকম আইটেম তোমরা পেয়ে যাবে। তারপরে ছেলে এত জেদ শুরু করে দিয়েছিল যে ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম, বুঝতেই পারছো ঘেমে ঝেমে একাকার হয়ে গেছি। সো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, বাই।